আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের এমন একটি গল্প শোনাবো যে গল্প শুনলে অনেকেই ভাবতে পারেন যে মানুষ জীবিকার জন্য কত কিছুই না করতে পারে। আপনারা আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন মহিলা এবং তিনি একটি অটো রিকশা চালাচ্ছেন। এই রিকশা চালিয়েই তিনি তার জীবিকা নির্বাহ করছেন এবং এই রিকশায় তার যে আয় হয় তাই দিয়ে তার তিনটি সন্তানকে, ছেলেকে তিনি লেখাপড়া করাচ্ছেন। ভিউয়ার্স, গল্পটার শুরুটা একটু বলি। এই মহিলার আজকে তিনি অটো রিকশা চালালেও রিকশাতে তিনি পায়ে ঘোরানো অর্থাৎ প্যাডেল রিক্সা একসময় চালাতেন পুরান ঢাকায় এবং এটা দিয়ে তার জীবিকা নির্বাহ শুরু হয় এবং পরবর্তীতে গত কয়েক বছর যাবৎ তিনি এই অটো রিক্সা চালাচ্ছেন। তো চলুন ভিউয়ার্স, আমরা তার মুখ থেকেই শুনি তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপা আপনার নামটা বলেন। আমার নাম শাহিনা। শাহিনা আপা, এই রিক্সাটার নাম কি কি রিক্সা বলে এটাকে? এটা মিশু রিক্সা। মিশু রিক্সা, এই যে আমি দেখছি, আমি সাধারণত মহিলাদের চালাইতে দেখি না, আপনি চালাচ্ছেন, এর কি কোনো কারণ জানাবেন? হ্যাঁ, কারণ আছে না, আমার স্বামী নাই, আমার তিনটা ছেলে আছে। আচ্ছা, তার ভরণ পোষণ করার লাগে, পড়ালেখা আছে, তারপরে মাদ্রাসায় দুই ছেলে পড়ে। আচ্ছা, আমার মা বাপও নাই। আচ্ছা, আর আমারে দেখবো কে? আমার একটা ভাই নাই, শুধু একটা ছোট বোন আছে, ওরও বিয়ে দিছি। আপনার দেশ কোথায়, বাড়ি কোথায়? আমার বাপের দেশ এতটুকু জানি যে কুমিল্লা। আচ্ছা, এই যে আপনি চালাচ্ছেন, চালাতে গিয়ে আপনার কোনো সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা, কত মানুষ হাসে, কতজনে টিটকারি মারে। আচ্ছা, মাঝে মাঝে পুলিশও সমস্যা করে। মানে পুলিশ তো সমস্যা করে, এই গাড়ি ঢাকায় চলা নিষেধ এই কারণে, অন্য কোনো তো সমস্যা নেই? না, এমনি মহিলা হিসেবে চালানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি এই যে চালাচ্ছেন, এই গাড়ির রিক্সাটা কি আপনার নিজের? আপনি নিজে চালাচ্ছেন, রিক্সাটা কি আপনার নিজের কেনা? না, এটা আমি জমা দিই। জমা দিয়ে চালাচ্ছেন? আর স্বামী নাই, বাবা মাও নাই? না, বাবা মা মারা গেছে 25 বছর, বাপ মারা গেছে 17 বছর। আচ্ছা, স্বামী মারা গেছে 8 বছর। আচ্ছা, ঠিক আছে। তা আপনি এই যে রিক্সা চালিয়ে প্রতিদিন কত ইনকাম করেন? 800-700। বিহারি ক্যাম্পে যে থাকেন ওখানে কি আপনাকে ভাড়া দিতে হয়? 4,500 টাকা ভাড়া। এখন সংসার এটা চালিয়ে কেমন চলছে? এটা চালা ওই যে টুকটাক চলতেছে, হয়তো আর্থিক অবস্থা একটু খারাপ, লোকের লেখাপড়া করতে হয়, এর লিগে একটু কম খরচ করি। আচ্ছা, ধরেন আপনি এই যে আমার সঙ্গে কথা বলছেন, আপনার এই ভিডিওটা অনেকেই দেখবে, আপনার কি যারা দেখবে তাদের কাছে, যারা সামর্থ্যবান আছে তাদের কাছে কোনো চাওয়া আছে? আমার চাওয়া একটা, যে কিছু টাকা আমার সাহায্য করুক, যেন আমি নিজের একটা গাড়ি কিনা চালাইতে পারি, যেন আমার জমা না দিতে হয়। জমা না দিলে তাহলে আমার একটু আর্থিক অবস্থা ভালো হবে, আমি পুলাপানের লেখাপড়া ভালো করে পড়াইতে পারবো। আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনি কি কোনো মোবাইল নাম্বার বা কোনো ঠিকানা বলতে পারবেন? মোবাইল নাম্বারটা একটু বলেন। মুখস্থ নাই আমার। আচ্ছা, মুখস্থ নাই, ঠিক আছে ভিউয়ার্স, আমরা মোবাইল নাম্বারটা আপনার কাছ থেকে নিয়ে আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দেব। এই যে আপনার এই চালাতে গিয়ে কত বছর ধরে আপনি এই গাড়ি চালাচ্ছেন? এটা আমি চালাচ্ছি একটা 3 বছর ধরে। 3 বছর? 2 বছর আমি পায়ে রিক্সা করে। আচ্ছা, পুরান ঢাকায় বাদামপুর। পায়ে রিক্সা মানে নিজে যেটা প্যাডেল দিয়ে ঘোরায় নাকি ওইটাই, ওই যে ওর মেশিন চালিত যেটা? না, পা দিয়েই আপনি রিক্সা চালাইছেন, এখন এটা চালাচ্ছেন। এই পা দিয়ে রিক্সা চালাতে কোনো দুর্ঘটনা ঘটছে? না, দুর্ঘটনা ঘটে নাই। আর মহিলা মানুষ হিসাবে আপনার কাছে প্যাসেঞ্জার কেমন আসে? ধরেন সব তো আপনার এখানে যারা পাশে যারা চালায় সবই তো পুরুষ মানুষ, তো মহিলা যে বুঝে, যে মহিলা যদি নামছে তো পেটের দায়ে নামছে উঠে। আমি আবার একটু মেন রুটে চালাই, মেন রুটের প্যাসেঞ্জার হইলে আমি নিয়ে জায়গা। আচ্ছা, এই কারণে। ভিউয়ার্স, আপনারা দেখছেন শাহিনা আপা, তিনি রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করছেন, তার তিনটি সন্তান, তিনটি কি, তিনজনই কি ছেলে? তিনটি ছেলে লেখাপড়া করছে, পাশাপাশি তিনি তার জীবিকা নির্বাহ করছেন এবং এই গাড়িটি তার ভাড়া নেয়া, প্রতিদিন ভাড়া কত? 400 টাকা যায়, 400 টাকা জমা দিতে হয় এবং 400 টাকা জমা দেওয়ার পরে
তিনি যা আয় করছেন তা দিয়ে মোটামুটি সংসার চলছে। তবে তার প্রত্যাশা তার নিজের যদি একটা গাড়ি থাকতো এই জাতীয় তাহলে তার জমা দিতে হতো না এবং তিনি স্বাচ্ছন্দ্যে তার জীবনযাপন করতে পারতেন। এই সাইন আপ আর নাম্বার 01938458841 01938458841। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান ওনার সঙ্গে কথা বলে আপনারা বিস্তারিত জেনে আপনারা সহযোগিতা করতে পারেন। তারপর ধন্যবাদ, আপনি আপনার জীবন চালিয়ে যাচ্ছেন, একটু কঠিন হলেও অ্যাটলিস্ট অন্যের উপর নির্ভরশীল আপনি না, আপনি নিজে কাজ করে খাচ্ছেন, সেটাই সবচেয়ে বড় কথা। আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন বাস্তব জীবনের গল্প এবং মানুষ সত্যিকারে যদি কিছু করে খেতে চায় তাহলে কোনো বাধাই তার সামনে বিপত্তি ঘটাতে পারে না, তার বাস্তব উদাহরণ আপনারা শুনলেন। তো আপনারা যারা সামর্থ্যবান আপনারা চাইলে ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন, যার মাধ্যমে তিনি একটি নিজস্ব অটোরিকশা বা অন্য কোনো বাহন কিনে নিজে চালাতে পারেন এবং তার একটি সম্পদ হতে পারে যা দিয়ে তিনি তার ভবিষ্যৎ জীবন চালাতে পারেন। ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে মানুষের জীবনের গল্প নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে।